কিরে, চিনতে পারছিস আমায়? কে তুই? আমি তোর মোবাইল, বুঝলি? মোবাইল তো আমার কাছে, এটা আবার মানুষ হলো কি করে? আজ তোর কারণে আজকে আমাকে মানুষ হতে হয়েছে। কেন, আমি আবার কি করলাম? কি করিসনি তুই বল না। আচ্ছা বলবি তো কি হয়েছে? আমি কি জ্যোতিষী যে তোর কুকুরের মতো পাছার মুখ দেখে আমি সব বুঝে যাব? কি বললি? সেই সকাল থেকে আমাকে স্যানিটাইজারের মতো ঘষে ঘষে রাত যখন 3টা বাজে তখন আমাকে ছেড়ে দিস, তাও আবার চার্জে দেওয়ার জন্য। এটা কি তুই খুব ভালো করিস? তো তোকে কি শুধু আমার প্যান্টের পকেটে রাখার জন্য কিনেছি এত দাম দিয়ে? আচ্ছা ছাড়, যেখানে ইচ্ছে রাখিস আমায়, কিন্তু আমাকে কি একটুও রেস্ট দেওয়া যায় না? রেস্ট কিভাবে দেব বল, আজকাল তো আবার অনলাইন ক্লাস। থাক তোর অনলাইন ক্লাস, আমি সব জানি, আমি তোর মোবাইল, বুঝলি? কখন কি করিস আমি সব জানি। আচ্ছা কি জানিস বল। তা আবার বলতে হয়, তুই কি করিস? ঠিক আছে, জানিস না তো বলতে হবে না। জানি না মানে? আমি তোর মোবাইল, বুঝলি? আমি সব জানি। তাহলে বল। স্যারের অনলাইন ক্লাস হই তখন তো রিয়া টিয়া প্রিয়াকে নিয়ে ফেসবুকে চুমুড়ে চামাটি করতে থাকিস। তুই কি করে জানলি? হ্যাঁ আমি সব জানি, কারণ আমি তোর মোবাইল। আর শোন, ওরা কেউই রিয়া টিয়া প্রিয়া নয়, বুঝলি? ওরা হচ্ছে তোর কলেজের সেই বান্দরামি বন্ধুরা, বুঝলি? ওইগুলো হচ্ছে সব ফেক অ্যাকাউন্ট। না হ্যাঁ। আর শোন, রাতের বেলায় তো তোর সানি আর মিয়াকে না দেখলে ঘুম আসে না, এটাও আমি জানি। হ্যাঁ দেখি তো কি হয়েছে, দেখার জন্যই তো বার হয়েছে ওইগুলো, তাই না? হ্যাঁ, তা আবার দেখবি না কেন? কিন্তু ডান হাতে মোবাইলটা ধরে বাঁ হাতে যে কাণ্ড। থাক আর বলতে হবে না, আমি আর ওসব করবো না, ওকে? এটা আমার বাড়িতে শুনলে কি হবে? আহারে, তোর লজ্জাও আছে দেখছি। আচ্ছা তুই বলতো, আমি তোর মোবাইল, তুই আমাকে ছেড়ে থাকতে পারবি? এই না না না, বাঁচতে পারবো না। তাহলে বল, এরপর থেকে এই অভ্যাসটা ছেড়ে যতটুকু আমাকে দরকার ততটুকুই আমাকে নিয়ে মাতামাতি করবি। কেমন করে অভ্যাসটা ছাড়ব? তুই আগে এটা ভাব, আগে কোনো মেয়েকে দেখার জন্য স্কুলের গেটে বা ছাদে তার জন্য অপেক্ষা করতিস। কিন্তু তুই এখন কি করিস, কোনো মেয়ের সাথে কথা বলতে রাত 12টা অবধি তার জন্য অনলাইনে অপেক্ষা করিস। তুই ভাব, তুই আগের থেকে কত চেঞ্জ হয়ে গেছিস। বালের মোবাইল আর বালের মেয়ে, সবকিছু বাল। আজকে আমি মোবাইলটা ভেঙে দেব। কি বললি? শালা কি স্বপ্ন দেখলাম মায়েরি, জীবনটা পুরো কেরোসিন হয়ে গিয়েছিল। হ্যালো গাইজ, সবাই কেমন আছো? এই ভিডিওটি মোবাইল প্রেমিকদের জন্য বানানো হয়েছে, তো যারা নিজের মোবাইলকে খুব ভালোবাসো তারা ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো আর খুব খুব শেয়ার করো। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ।